নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করে দেবে। আশা করছি প্রত্যেকটি টিপস তোমাদের কাজে লাগবে। চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি, এরকম ধরনের চাবি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আলমারির চাবি, লকারের চাবি। আমরা কি করি, নির্দিষ্ট কোনো জায়গায় রেখে দিই যাতে কেউ জানতে না পারে আমরা কোথায় রেখেছি। অনেক সময় হয় যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, তখন চাবি তো আর সেই সব দরকারি চাবি নিয়ে যেতে পারি না, আমাদের রেখে যেতে লাগে। রাখলেও একটি টেনশন হয় যে কেউ যদি সেখান থেকে বের করে আমাদের জিনিসপত্র বের করে নেয়, সোনাদানা হোক, যে কোনো খুবই দামি জিনিস হোক, লকারের মধ্যে তো প্রত্যেকেই রাখি। তা আমরা চাবিগুলো কোন জায়গায় রাখতে পারি যাতে লোকে বুঝতেই পারবে না যে এখানে চাবি থাকতে পারে? হ্যাঁ বন্ধুরা, গ্লাসে তো আমরা প্রত্যেকেই জল খাই। আমরা অনেক সময় যখন কি করি, গ্লাসগুলোকে সাজিয়ে রাখি, একটি গ্লাসের ওপর একটি গ্লাস দেখা যায়, রেখে দিই, অনেক গ্লাস থাকে, অনেক সময় অনেক গ্লাস আমরা ইউজও করি না। তাই এই জলের গ্লাসগুলোই কিন্তু এখানে আমরা ইউজ করতে পারি। যে চাবিটা আমরা রাখবো, লুকিয়ে রাখার প্রয়োজন, সেই চাবিটাকে এইভাবে গ্লাসের মধ্যে রেখে, দেখো আরেকটি গ্লাস ওপরে রেখে দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এখানে আমরা কোনো চাবি রেখেছি। তারপর আমাদের বাসন রাখার যে স্ট্যান্ড আছে তার মধ্যে আমরা গ্লাসটাকে এইভাবে ঝুলিয়ে রাখতে পারি। তোমরা চাইলে যে গ্লাসগুলো ইউজ করো না, নিচের গ্লাসগুলোকেও রেখে দিতে পারো। এর ফলে কিন্তু আমাদের চাবিটা সুরক্ষিত থাকবে, এমনকি আমাদের কোনো কিছু টেনশনই করতে হবে না চাবির ব্যাপারে। ছোট্ট এই আইডিয়াটি তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো। আশা করছি এই আইডিয়াটি তোমাদেরও কাজে আসবে। কীরকম লাগলো আইডিয়াটি কমেন্ট করে জানিও। পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা মশলা কিন্তু কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু অনেক সময় দেখা যায় মিক্সারে অল্প পরিমাণ মশলা দিলে কিন্তু ঠিকমতো পেস্ট হয় না, ছিবড়া ছিবড়া থেকে যায়, খেতেও ভালো লাগে না। আর অনেক সময় মশলা না করা থাকলে গুঁড়ো মশলা ব্যবহার করি, যেটা অনেকটাই ভেজাল মেশানো থাকে। এখানে দেখো আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জিরে, গোটা জিরে নিয়ে নিয়েছি। সেই সঙ্গে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেব, আদা। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আদা কোচানো আর ঝালের জন্য শুকনো লঙ্কা, তোমরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। অনেক সময় আমরা সকালে ভীষণ ব্যস্ততা থাকি, মশলা করার কিন্তু সময়ও হয় না, আর অনেক দিন ধরে মশলা ফ্রিজের মধ্যে রেখে দিলে নষ্টও হয়ে যায়। তাই তোমরা যদি এই পদ্ধতিতে মশলাটি তৈরি করো, তোমাদের মশলা নষ্টও হবে না, এমনকি 5-6 দিন একেবারে ফ্রেশ থাকবে। সবার প্রথমে কি করব, এই মশলাগুলোকে জল দেব না, জল ছাড়াই আমি একটু খুব ভালো করে মিক্সার জারটাকে চালিয়ে নেব। জল ছাড়া যদি আমরা চালিয়ে নিই, মশলাটা একেবারে গুঁড়ো হয়ে যাবে, তাহলে কিন্তু কোনো রকম পেস্ট করলে ছিবড়া থাকবে না। দেখো জল ছাড়া আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল, দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা বন্ধ করে আবার একটু মিক্সার জারটাকে খুব ভালো করে চালিয়ে নেব। এবার যে মশলাটা আমাদের তৈরি হবে বন্ধুরা, তোমরা নিজেরাই অবাক হবে, একেবারে পেস্টের মতো কাদা কাদা তৈরি হয়ে যাবে, কোনো রকম ছিবড়া এর মধ্যে থাকবে না। এবার এতটা তো মশলা তৈরি করলাম, ধরো তোমাদের পুরোটা মশলা হয়তো লাগছে না, তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে চাও, তখন কি করবে, যে কোনো একটি ঢাকনাযুক্ত কন্টেনার নিয়ে নেবে, তার মধ্যে যে পরিমাণ মশলা রাখতে চাও মশলাটাকে রেখে দেবে। এই মশলার মধ্যে এবার আমাদের কিছু জিনিস মিশিয়ে নিতে হবে যাতে মশলাটার টেস্ট, স্বাদ, গন্ধ একই থাকে, নষ্ট না হয় অনেক দিন পর্যন্ত। এর মধ্যে আমি দুটো জিনিস মেশাবো, সামান্য পরিমাণ তেল, এখানে আমি সরিষার তেল নিয়েছি, তোমরা চাইলে রিফাইন তেলও নিয়ে নিতে পারো। দেখো এখানে সামান্য হাফ চামচের থেকেও কম নিলে হবে, সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব নুন, সামান্য পরিমাণ নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। তারপর ঢাকনাটা আটকে যদি আমরা ফ্রিজের মধ্যে 5 দিনও রেখে দিই বা 7 দিনও রেখে দিই, মশলার টেস্টও ভালো থাকবে, কোনো রকম গন্ধও হবে না, খেতে দারুণ লাগবে, যখন প্রয়োজন তখনই আমরা বের করে ইউজ করতে পারবো। এই ছোট্ট টিপসটি কাজে লাগলে অ্যাপ্লাই করো। পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা যখন ভাতের হাঁড়িতে ভাত বসাই, দেখা যায় ভাতের হাঁড়ি থেকে এইভাবে ফ্যানটা পড়তে থাকে। আর এইভাবে ফ্যানটা পড়ে কি হয়, আমাদের গ্যাসটা নোংরা হয়, সেই সঙ্গে গ্যাসের যে স্ল্যাবটা থাকে না, সেই স্ল্যাবের মধ্যেও ফ্যানটা পড়ে একটা দাগ তৈরি হয়ে যায়, যেটা আমাদের অনেকটা সময় ব্যয় করে পরিষ্কার করতে লাগে। এরকম একটি প্লেট যদি আমরা গ্যাসের বার্নারের ঠিক নিচের দিকটায় রেখে দিই, তাহলে যখনই আমরা ভাত বসাবো, ফ্যান যদি পড়েও যায়, সেটা কিন্তু গ্যাসের স্ল্যাবের ওপর পড়বে না, সেই পাত্রের মধ্যে পড়বে। যখন আমাদের ভাত রান্না হয়ে যাবে, পাত্রটার থেকে ফ্যানটা ঢেলে আমরা ফেলে দেব, এর ফলে কিন্তু কিচেন স্ল্যাবটা আমাদের একেবারে পরিষ্কার থাকবে।
চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খাই, আমরা কি করি ডিম ভালো রাখার জন্য ফ্রিজে রেখে দিই, কিন্তু ফ্রিজের থেকে ডিমটা বের করেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সেদ্ধ বসাতে পারি না, তাহলে ডিমটা ফেটে যায়। তাই আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে, আর যখন আমরা ভীষণ ব্যস্ত থাকি তখন কিন্তু আর অপেক্ষাও করা যায় না, আর এই অবস্থায় ডিমগুলো বসালেও ডিমগুলো নষ্ট হয়ে যায়। তাই আমরা যখন গ্যাসে রান্না করি আমাদের গ্যাসের বার্নার দুটো কিন্তু গরম থাকে, তাই যখনই তোমরা ফ্রিজ থেকে ডিমটা বের করবে যদি তোমাদের গ্যাসের বার্নার গরম থাকে, গ্যাসের বার্নারের চারপাশে এইভাবে ডিমগুলোকে দিয়ে দেবে, তাহলে দেখবে ডিমটা তোমাদের নর্মাল টেম্পারেচারে চলে আসবে কয়েক সেকেন্ডের মধ্যেই, এমনকি ডিমটাকে তোমরা সেদ্ধ বসাতে পারবে, ডিমটা তোমাদের ফেটে যাবে না। ছোট্ট টিপসটি, ভালো লেগে থাকলে অ্যাপ্লাই কর। পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের মেশিনগুলো থাকে, এখানে অক্সিমিটার রয়েছে, তাছাড়া অক্সিমিটার যে কোনো আমাদের প্রেশার মাপার মেশিন যেগুলো ইলেকট্রিক মেশিন হয় এগুলোতে তো ব্যাটারি ইউজ করতে হয়, যে কোনো রিমোটের ব্যাটারিই হোক, যে কোনো ব্যাটারি, এর মধ্যে আমরা কী করি ব্যাটারিগুলোকে ভরে রাখি। কিন্তু এগুলো আমরা যারা রেগুলার ইউজ করি না, ব্যাটারি ভরে রাখলে কিন্তু দেখা যায় ব্যাটারির মধ্যে জং ধরতে শুরু করে, কার্বন জমে যায়, এমনকি এই ছোটো ছোটো মেশিনগুলো আমাদের নষ্ট হয়ে যায়, যেটা আমাদের নতুন করে কিনতে গেলে অনেকটা টাকা খরচা করতে হয়। তাই যখনই এই ধরনের মেশিনগুলো আমরা ব্যবহার করব না, অবশ্যই কিন্তু ব্যাটারিগুলোকে খুলে রাখতে হবে, তা না হলে কিন্তু ব্যাটারি যদি দীর্ঘদিন থেকে যায় তাহলে কিন্তু ব্যাটারি লাগানোর জায়গাটায় জং ধরে যাবে, কার্বন জমে, এমনকি মেশিনটা আমাদের নষ্ট হয়ে যাবে। পরের টিপসটি তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে তো কম বেশি মশা তাড়ানোর জন্য এরকম ধরনের ধূপকাঠি ব্যবহার করি, কিন্তু এই ধূপকাঠির গন্ধ অনেকেই কিন্তু একেবারেই সহ্য করতে পারে না, এমনকি ধূপকাঠির গন্ধে কাশি হতে থাকে আর ভালোও লাগে না, তাই এর গন্ধটা আমরা খুব সহজে চেঞ্জ করতে পারি, এমনকি মশা না তাড়ালে তো আমরাও থাকতে পারি না মশার কামড়ে। তাই আমাদের বাড়িতে যে পারফিউম আছে না, পছন্দ মতো পারফিউম যদি এই মশা মারার ধূপকাঠির ওপরে সামান্য একটুখানি স্প্রে করে দিই, তাহলে কিন্তু এর গন্ধটা যেটা আছে অরিজিনাল গন্ধ সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমাদের ঘর থেকে মশাও চলে যাবে, এমনকি আমাদের যে গন্ধ পছন্দ হয় না সেই গন্ধ সহ্য করতে হবে না। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। আমরা কোনো রকম ব্যালন চাকি ছাড়াই কিন্তু রুটি তৈরি করে নিতে পারি থালার সাহায্যে। আমি তোমাদের থালার সাহায্যে দুটো পদ্ধতি শেয়ার করব রুটি বেলার। অনেক সময় হয় আমরা নতুন সংসার পাতেই হয়তো সব জিনিসপত্র কিনে ওঠা সম্ভব হয় না, কিংবা হোস্টেলে থাকি, বাইরে থাকি, সেক্ষেত্রেও তো ব্যালন চাকি নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই এরকম পরিস্থিতি হলে কিন্তু থালার সাহায্যে রুটি বেলে নিতে পারি। এই আইডিয়া বা টিপসগুলি যে প্রত্যেককেই অ্যাপ্লাই করতে হবে আমি তা বলছি না, এই যদি ভালো লাগে তাহলে তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আরেকটি থালা নিয়ে দেখো, আমি এইভাবে থালা দুটোকে গোল গোল মতো ঘোরাতে হবে, মাঝখানে যে রুটি তৈরি করা লেচিটা রেখেছি না সেই লেচিটা কিন্তু পারফেক্ট ধীরে ধীরে বড় হতে থাকবে, এমনকি আমাদের রুটিটা তৈরি হয়ে যাবে। আর এই পদ্ধতিতে কিন্তু এরকম দেখো পারফেক্ট রুটি তৈরি হয়, কম সময়ের মধ্যেই হয়ে যায়, তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো। চলো আরও একটি পদ্ধতি আমি শেয়ার করছি। এখানেও দেখো যে রুটিটা আমি তোমাদের বেলে দেখাবো একটি থালার সাজে, অনেক সময় ব্যালন চাকি আমরা ধুয়ে দিই, ব্যালন চাকিটা হয়তো শুকায় না, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটি থালার সাহায্যে রুটি তৈরি করে নিতে পারি। দেখো রুটির লেচিটা নিয়ে নিলাম, এখানে আমি নিয়ে নেব ব্যালন, কোনো রকম আমাদের কিন্তু চাকির প্রয়োজনই হবে না, ব্যালন এমনকি একটি থালার সাহায্যেই দেখো কত সুন্দর পারফেক্ট গোল রুটি আমাদের তৈরি হয়ে যাবে। তোমরা ব্যালনের পরিবর্তে এরকম মোটা দেখে গোল দেখে একটি লাঠিও ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু পারফেক্ট থালার সাহায্যেই তোমরা রুটি বেলে নিতে পারবে। তো আমার কাছে সেরকম কোনো লাঠি ছিল না, তাই আমি ব্যালনটা দিয়েই তোমাদের দেখালাম। আশা করছি এই আইডিয়া বা টিপসটিও তোমাদের অনেক কাজে আসবে। চলো তাহলে পরবর্তী আইডিয়াটি আমরা দেখে নিই। এখানে দেখো আমি কিছু পাত্র নিয়েছি, এই পাত্রগুলোকে কী কাজে ব্যবহার করব চলো দেখে নিই। সবার প্রথমে পাত্রের যে তলার দিকটা আছে না, আমি সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিয়েছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো। পাত্রের তলায় খুব ভালো করে আঙুলের সাহায্যে আমাদের এইভাবে তেলটাকে লাগিয়ে নিতে হবে। এই পাত্রগুলো আমরা কী কাজে ব্যবহার করব বন্ধুরা, আমরা যখন ফ্রিজের মধ্যে মাছ মাংস রাখি অবশ্যই তো কোনো কন্টেনার ব্যবহার করি, অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে দু তিন দিন থাকার কারণে কন্টেনারগুলো একেবারে ডিপ ফ্রিজের বরফের সঙ্গে আটকে যায়, সহজে তোলা যায় না, বের করা যায় না, ফ্রিজটাকে বন্ধ করে রাখতে লাগে। আমরা যদি কন্টেনারের তলার দিকটা বা পাত্রের তলার দিকটা একটু তেল লাগিয়ে রাখি, তারপর ফ্রিজের মধ্যে রাখি, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের এই পাত্রগুলো বা কন্টেনারগুলো আমরা ফ্রিজ থেকে বের করে নিতে পারবো, কোনো রকম বরফের মধ্যে আটকে থাকবে না, কারণ এর পেছন দিকটায় তেল লাগা রয়েছে।
পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা যখন গ্যাসের লাইটারগুলো দিয়ে গ্যাস ধরাই, অনেক সময় দেখা যায় গ্যাসের লাইটার আমাদের ধরতে চায় না, বারবার ধরাতেই থাকি। আমরা ভাবি গ্যাসের লাইটার খারাপ হয়ে গেছে, তখন আমরা নতুন লাইটার আবার কিনে নিয়ে আসি। কিন্তু বন্ধুরা, অনেক সময় আমরা যখন রান্নাবাড়ি করি, গ্যাসের লাইটারে দেখা যায় জল, তেল, মশলা পড়ে, ঝোল পড়ে, যে কারণে গ্যাসের লাইটারের ভেতর দিকটা ভিজে যায়, যার কারণে কিন্তু গ্যাসের লাইটারটা জ্বলতে চায় না। আমরা ভাবি যে গ্যাসের লাইটারটা নষ্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা গ্যাসের লাইটারটাকে কিভাবে চেক করে নিতে পারি যে ঠিক আছে কিনা বা সত্যি খারাপ হয়ে গেছে কিনা, এর জন্য আমাদের যেটা করতে হবে, যখনই আমরা গ্যাসে রান্নাবাড়ি করব, তারপর গ্যাসের বার্নারটা তো গরম থাকে, এই গ্যাসের লাইটারটাকে কি করব, বার্নারের এইভাবে রেখে দেব। এর ফলে ভেতরে যদি কোনো জল থাকে বা ঝোল টোল পড়ে থাকে, সেটা কিন্তু গরমের তাপের কারণে শুকিয়ে যাবে। তারপরে যদি আমরা চেক করি, দেখা যাবে গ্যাসের লাইটারটা যদি ভালো থাকে, তাহলে দেখা যাবে গ্যাসের লাইটারটা জ্বলছে, আর যদি গ্যাসের লাইটারটা সত্যিই খারাপ থাকে, তাহলে কিন্তু আর জ্বলবে না। এইভাবেও কিন্তু তোমরা গ্যাসের লাইটারটা শেষ হয়ে গেছে কিনা বা ভালো আছে কিনা চেক করে নিতে পারো, তারপর তোমরা নতুন লাইটার কিনে নিতে পারো। গরমের তাপের কারণে যে ভেতরে জল ঢুকে গেছিলো, সেটা ঠিক হয়ে গেছে, দেখো।